নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে। আর এই পবিত্র দিনে যে কোনো শুভ কার্য প্রশস্ত। নিজের ভাগ্যকে জয় করে নিতে, মনস্কামনা পূরণের জন্য তাই এই দিন গাছ লাগানো উচিত। কারণ আমাদের শাস্ত্রে এই বৃক্ষরোপণ বা গাছ লাগানোকেও একটা শুভ কাজ বা পুণ্য কাজ বলে উল্লেখ করেছে। দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব যে এই রথযাত্রার পুণ্যতিথিতে এমন কোন কোন গাছ আপনারা লাগালে আপনাদের গৃহে ইতিবাচক শক্তির আধার হয়ে উঠতে পারে। আসুন সেগুলো দেখে নিই। আমরা এমনিতেই জানি যে গাছ হচ্ছে ইতিবাচক শক্তির আধার, আর এই গাছ লাগালে আপনার গৃহে সর্বদা শান্তি বিরাজ করবে, সেই সঙ্গে কেটে যাবে অশুভ শক্তির ছায়া। আসুন আমরা দেখে নিই যে বিশেষ কোন কোন গাছ এই বিশেষ দিনে, পুণ্য দিনে, শুভ দিনে লাগালে আপনার সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকবে। প্রথম হলো মানি প্লান্ট। নাম থেকেই প্রকাশ পাচ্ছে এই গাছের গুণের কথা। এই গাছ বাড়িতে থাকলে আর্থিক দিক থেকে আপনার সৌভাগ্য ফিরবে। বাড়ির মধ্যে দক্ষিণ পূর্ব দিকে এই গাছ থাকা শুভ। তবে খুব ভালো হয় যদি শোয়ার ঘরে এই গাছ লাগালে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। দর্শক বন্ধু, এরপরে যে গাছটি আপনারা এই দিন আপনাদের বাস্তুতে লাগাতে পারেন সেটি হলো নারকেল গাছ। যদি আপনাদের গৃহে জায়গা থাকে তবে অবশ্যই এই পুণ্যদিনে একটি নারকেল গাছ লাগান। বাস্তুমতে নারকেল গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ। এই গাছের উচ্চতা আপনার সুসময়কে দীর্ঘায়িত করে। এই গাছ অর্থের আগমন সুনিশ্চিত করে। শুধু তাই নয়, জীবন থেকে দুঃখের সময়কে কমিয়ে আনতে সাহায্য করে। যদি আপনাদের নিজেদের গৃহে নারকোল গাছ লাগানোর জায়গা না থাকে তাহলে আমি একটা উপায় বলে দিচ্ছি। একটি নারকোল গাছ কিনে দিন, দান করে দিন। যাদের জায়গা আছে তারা যাতে লাগাতে পারে এমন লোকেদেরকে দান করে দিন। দেখবেন এতেও কিন্তু আপনার গৃহে নারকোল গাছ লাগানোর সমান পুণ্য লাভ করতে পারবেন। এরপর দর্শক বন্ধু, যে গাছটি আপনাদের গৃহে লাগানো উচিত সেটি হলো নিম গাছ। বলা হয় যে নিম গাছ আপনার জীবন থেকে যাবতীয় নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে। এও বলা হয় যে নিমের হাওয়া বাড়ির পক্ষে অত্যন্ত শুভ। শুভ ফল পেতে তাই বাড়ির উত্তর পশ্চিম দিকেই একমাত্র নিম গাছ লাগান, নইলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। এরপরে যে চতুর্থ গাছটি আপনাদের বাস্তুতে এই দিন লাগানো উচিত সেটি হলো কলা গাছ। কলা গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে কলা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির মানুষদের অর্থের অভাব কোনো দিন দেখা যায় না। বাড়িতে কলা গাছ পুঁতলে বাড়ির মানুষের শরীর খুবই ভালো থাকে। আর দর্শক বন্ধু, এরপরে যে গাছটি আপনারা লাগাবেন, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাঁশ গাছ অত্যন্ত শুভ, বিশেষ করে চাইনিজ বাম্বু। বাড়ির আশেপাশে যদি এই বাঁশ গাছ থাকে তাহলে মানুষের সৌভাগ্য বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, বাড়িতে বাঁশ গাছ থাকা মানে তা সুখী গার্হস্থ্যের লক্ষণ। তাই দর্শক বন্ধু, অবশ্যই এই চাইনিজ বাম্বু ট্রি, যেটা ইনডোর প্লান্ট,
আপনারা কিন্তু ঘরের মধ্যে নিয়ে আসতে পারেন এবং রাখবেন কোথায়, দক্ষিণ পশ্চিম দিকে। এই দিকে রাখলে দেখবেন আপনাদের কিন্তু অতি মঙ্গল হবে। এছাড়াও দর্শক বন্ধু, এই শুভ দিনে যদি আপনারা গৃহে একটি স্থলপদ্মের গাছ লাগাতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। মা লক্ষ্মী যেহেতু পদ্ম ফুলের ওপর বিরাজ করেন তাই পদ্ম ফুল খুবই শুভ বলে মনে করা হয়। বলা হয় যে বাড়িতে পদ্ম ফুল গাছ থাকলে মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে বিরাজ করেন। শুধু তাই নয়, এই গাছ সংসারে শান্তিও বয়ে নিয়ে আসে। তাই এই দিন অবশ্যই একটি স্থলপদ্মের চারা বাড়িতে লাগান। যদি স্থলপদ্ম সম্ভব না হয়, যাদের পুকুর আছে, জলাশয় আছে, তাহলে তারা কিন্তু জলপদ্মের গাছও লাগাতে পারেন। যাদের জায়গা নেই তারা অন্তত একটি গাছ, এই যে ছটি গাছের কথা বললাম, যে কোনো একটি গাছ টবের মধ্যে লাগিয়ে ব্যালকনিতে বা ছাদে রাখুন। দেখবেন আপনারা কিন্তু অতি শুভ ফল পাবেন। সৌভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে কখনোই যাবে না। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।